ওকে, এটা কিন্তু প্রচুর স্পিড ভাই, প্রচুর স্পিড, ঠিক আছে। আর এগুলো আপনারা কিন্তু ঘরের মধ্যে কি উড়াবেন না, আমরা হয়তো বা চালানো পারি দেখা আমাদের অভ্যাস আছে, এর জন্য আমরা ইনডোরে উড়াচ্ছি। আপনারা কিন্তু কেউ ভুলে ইনডোরে উড়াবেন, এগুলো সব আউটডোরের ড্রোন, ঠিক আছে। সাউন্ডটা দেখছেন ভাই, লাচুন সব উড়ায় নিয়ে দিতে সেরকম অবস্থা। আর কারোর যদি ভুলবশত এখানে হাত লাগে তার তো অবস্থা খারাপ, ঠিক আছে। সামনে এবং পিছনে এই দেখেন লেগে যাবে নাকি, না না এই দেখেন গিম্বল, আপনার ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না, ঠিক আছে। আচ্ছা ফুললি গিম্বল সিস্টেম ভাই, লেজার মারলো মনে হয়, এটা সেন্সর ভাই, লেজার সেন্সর ফুললি, ঠিক আছে। দে আরেক দাঁড়ান তো, একবার মারি কিনা আসিস ভাই, দিবেন এই দেখেন, এই দেখেন আমি আরেকবার দেখাইতাছি সেন্সরগুলো কিভাবে কাজ করে। আপনার সাবজেক্ট লোকেট করলেই তারা কিন্তু সেন্সর করবে, ঠিক আছে, সেন্স মেক করে ফেলবে। আরে যখনই রিমোটটা অন করবেন কালারটা কিন্তু অটো চেঞ্জ হবে, মানে কিছু রিমোট কানেক্ট করার সাথে সাথে অন করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কালারের রিদমটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন ভাই নরমাল কিন্তু চেঞ্জ হতে থাকবে, একবারে ওয়ান ক্লিকে কিন্তু এটা ফ্লাই হয়ে যাবে, জাস্ট একটা টিক দিবেন জায়গা মতো কিন্তু এটা ফ্লাই হয়ে একবারে নিচে। ওয়াও স্টেবিলিটি ভাই, আপনি কিন্তু অল্প কিছু আমি ভালো ফ্লাই শিখে গেছেন। আমি কিন্তু ধরেন একবার ছোট জায়গার মধ্যে জিনিসটা উড়ে দেখাচ্ছি, আমি কিন্তু রিমোট ছেড়ে দিয়েছি, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে। আচ্ছা এইভাবেই চেঞ্জ হতে থাকবে, এমনি চেঞ্জ হতে থাকবে। এবং ভাই একটু ক্যামেরাটা দেখেন, এটা কিন্তু আবার অটো একবার ওয়ান ক্লিকে ডাউন হয়ে যাবে এবং ক্যামেরাটা কিন্তু রিমোট দিয়ে রোটেট করতে পারবেন ডানে বাঁয়ে, শুধু উপরে নিচে না ডানে বাঁয়ে, উপরে নিচে সব দিকে রিমোটটা রোটেট করতে পারবেন। ওয়াও একবারে চমৎকার, একবারে কম বাজেটের মধ্যে একবারে সবকিছু দিয়ে, ব্রাশলেস 2x 3x গিম্বল, কালারফুল হচ্ছে, লাইট সেন্সরও থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশের পরিস্থিতি কিন্তু অনেক কষ্টকর, অনেক ঝামেলা যাচ্ছে, নেটের অনেক প্রবলেম ছিল আজকে প্রায় 7-8 দিনও, নেট অনেক বেশি বন্ধ ছিল, বেশি কি পুরাই বন্ধ ছিল, পুরো বাংলাদেশ নেটওয়ার্ক ছিল না। আপনারা আপনাদের প্রয়োজনের যে জিনিসগুলো থাকে, যেমন যাই আমি ভিডিও দিয়ে থাকি, টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স সব আইটেম প্লাস খেলনা আইটেমগুলো, তো সেক্ষেত্রে ভিডিও এখন কিন্তু রেগুলার দেওয়া পসিবল হচ্ছে না, যাতায়াতের প্রবলেম, পাশাপাশি মনে করেন হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, আপনারা ভিডিও প্রয়োজন ছাড়া দেখতেছেন না, অনেক ইস্যুগুলো মেনটেন করে এত বাধা সমস্যা অতিক্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের একটুখানি সাপোর্ট, একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের এই এত রিক্স নিয়ে কাজ করার প্রতি আরও বেশি মনোবল বাড়ায় দেয়, তো সেক্ষেত্রে অবশ্যই সুন্দর কমেন্ট করেন, যদি সুন্দর না করতে চায় তাও কমেন্ট করেন, সমস্যা নাই। আজকে যে প্রোডাক্টগুলো আছে, আজকে কিন্তু ড্রোনের ভিডিও নিয়ে চলে আসছি, আজকে আসছি হচ্ছে টয় বাজারে, অনেকগুলো মডেলের ড্রোন আছে। আপনারা যারা হচ্ছে এই আন্দোলন, এই গ্যাঞ্জাম, এই নেটওয়ার্ক ইস্যুর মধ্যে হচ্ছে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন আর পারচেস করতে পারেন। চলেন প্রোডাক্টের প্রাইসগুলো জানি, কোয়ালিটিগুলো। টয় বাজারে কিন্তু নতুন আর একটা মুখ, ফয়সাল ভাই। আজকে হচ্ছে ফয়সাল ভাইয়ের সাথে আমার প্রথম ভিডিও, আজকে প্রাইস আপডেট ইনশাল্লাহ প্রথম ভিডিওতে যেমন একদম সবসময় ধামাকা থাকে, আজকে কিন্তু ধামাকাই থাকবে। বেশি কথা না বলে একদম ডিরেক্ট প্রোডাক্টে চলে যাব ভাই। আজকে তো অনেকগুলো মডেল আছে, একবারে বাচ্চা থেকে ভাই বড়দের সব ধরনের ড্রোন আমাদের কাছে পেয়ে যাবেন। যারা যারা ড্রোন মানে উড়ানো শিখতে চাচ্ছেন সেরকম ড্রোন আছে, সেমি প্রফেশনাল ড্রোন আছে, অথবা আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য ড্রোন আছে, যাদের শখ আছে সাধ্য নাই, কম টাকার মধ্যে আজকে শখ পূরণ করে দিব, সাধ্য পূরণ করে দিব। যারা প্রফেশনালতা আছে, প্রফেশনাল ড্রোন আছে, সেমি প্রফেশনাল ড্রোন আছে, আবার এভারেজ কোয়ালিটি সব ধরনের ড্রোন পেয়ে যাবেন। কালেকশন কিন্তু একবারে হিউজ রাখছে, একবারে এখানে ধরেন সব ড্রোন ডিসপ্লে দেওয়া পসিবল না, আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন। ওকে, আমরা প্রায় প্রত্যেকটা মডেলের কনফিগার টুকটাক জানবো, হ্যাঁ জি অবশ্যই, কতটুকু দূরত্ব যায়, জি জি অবশ্যই, কতটুকু উপরে উঠে সব প্রাইস জানবো এবং আর ব্যাটারিটা কেমন আছে, হ্যাঁ আমরা একদম শর্টকাটে জেনে নিব। একবারে সবচেয়ে কম দামি ড্রোন থেকে শুরু করি, একবারে বাচ্চাদের জন্য, অথবা চাইলে আপনি এই ড্রোন দিয়ে উড়ানো শিখতে পারবেন, 998 প্রো, এটার মধ্যে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে, পার ব্যাটারিতে 15 থেকে 16 মিনিট, মোট 30 থেকে 35 মিনিট ফ্লাইং টাইম পাবেন, উচ্চ দর্বে 10 থেকে 15 তলা, চতুর্দিকে 200 মিটারের মতো রেঞ্জ পেয়ে যাবেন। মডেলটা হচ্ছে 998 প্রো ম্যাক্স, এটার দাম দিচ্ছে আজকে মাত্র 4000 টাকা, 4000 টাকা থাকছে, 4000 টাকা থেকে আজকে ড্রোন আমাদের শুরু হবে, বাচ্চাদের জন্য নিতে পারেন, অথবা যারা বড়রা আছেন ড্রোন উড়ানো শিখতে চান তারা কিন্তু এই ড্রোন নিয়ে উড়ানো শিখতে পারবেন। ওকে, এরপরে আরেকটা মডেল নিয়ে আসছি একই প্রাইজের মধ্যে, এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা, সাদা কমলা এবং কালো, K3 মডেল, সামনে চমৎকার লাইটিং পাবেন, ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তো থাকছে, এবং প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ পেয়ে যাবেন, যে কোনো জায়গায় ড্রোনটা ক্যারি করার জন্য যে ব্যাগটা প্রয়োজন সেটা কিন্তু আমরা প্রোভাইড করবো আপনাকে, এটার দাম আজকে দিচ্ছি মাত্র 4000 টাকা। আচ্ছা, 4000 টাকা এই সেগমেন্টে থাকবে, জি এটা না, এই যে এটা কেছি। এরপরে যারা কম দামের মধ্যে সেন্সর সহ ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা নিয়ে আসছি, F185 প্রো, যে আমার বাচ্চা টুকটাক ড্রোন উড়ানো আর কি তেমন একটা পারে না, কোনো জায়গায়
জায়গায় যদি বাড়ি টাড়ি খাওয়া যায় ড্রোন নষ্ট করে ফেলে, তাদের জন্য কিন্তু সেন্সরটা ম্যান্ডেটরি। আচ্ছা, তৃতীয় মানে থ্রি সাইড সেন্সর থাকবে, কোনো কিছু যদি অবস্টেকল থাকে ডিটেক্ট করে কিন্তু সাথে সাথে আবার ড্রোনটা আগের জায়গায় চলে আসবে। কালার থাকবে দুইটা, ব্লু কালার এবং ব্ল্যাক কালার, এবং এক্সট্রা কিন্তু পাখাও দেওয়া থাকবে। বাই এনি চান্স যদি আপনি পাখা টাকা ভেলে মানে ভেঙে ফেলেন, এক্সট্রা পাখা দেওয়া থাকবে চার সেট। এটা তো ফাইবারের পাখা, আমার মনে হয় না ভাঙার কোনো সম্ভাবনা আছে। দেখি, ভাঙার কোনো সম্ভাবনা নাই। তারপর যদি জোরে যদি বাড়ি লাগে, যদি ভেঙে যায় অ্যাক্সিডেন্টলি, যদি ভাঙা মানে ভেঙে যায়, এক্সট্রা কিন্তু পাখাও পেয়ে যাবেন। F185 Pro দাম দিচ্ছে আজকে মাত্র 4,500 টাকা। আচ্ছা, মাত্র 4,500 টাকা সেন্সর সহ ড্রোন। যারা একটু সুন্দর ডিজাইনের মধ্যে ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা, এটা হচ্ছে K9 অথবা ট্যাটু ড্রোন বললেও কিন্তু চিনে ফেলবো। উপরে কিন্তু চমৎকার ডিজাইন করা থাকবে, এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে। এটার দাম আজকে দিচ্ছে মাত্র 5,200 টাকা। আচ্ছা, ট্যাটু ড্রোনটা থাকছে 5,200 টাকা। কিন্তু খুবই পছন্দ হবে, যখন বাচ্চাদের যদি বার্থডে অথবা কোনো স্পেশাল ইভেন্ট থাকে এই ড্রোনটা কিন্তু গিফট করতে পারবেন আপনার বাচ্চাকে। আচ্ছা, ওকে। এরপর কম দামের মধ্যে যারা আরেকটু ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেল নিয়ে আসছি। কালার কিন্তু খুবই চমৎকার, তিনটা চমৎকার কালার পেয়ে যাবেন, তিনটা কম্বো কালার থাকবে, চমৎকার কালার পেয়ে যাবেন। এটা হচ্ছে গ্রিন, অরেঞ্জ এবং কালো। নরমালি কিন্তু গ্রিন কালার কোনো ড্রোনে পেয়ে মানে পাবেন না, এটা কিন্তু খুবই ইউনিক একটা কালার। ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, রিমোট রোটেট ক্যামেরা থাকবে, নিচে কিন্তু ফলো মি অপশন পেয়ে যাবেন এবং আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন। এটার মডেলটা হচ্ছে H66 মডেল, এটা আজকে যেটি মাত্র 5,200 টাকা। আচ্ছা, আবার এটা হচ্ছে 6 প্রো না 6 প্রো গুলো কিন্তু সবাই বললেও চিনতে পারবেন, অথবা স্ক্রিনশট মেনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে 64 জেলায় একদিনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা দিয়ে দিব। সেক্ষেত্রে মাত্র 500 টাকা অগ্রিম করতে হবে, এবং অগ্রিম করার পূর্বে অবশ্যই ভিডিও দেখে, প্রোডাক্ট দেখে, পেজ দেখে তারপর টাকাটা অ্যাডভান্স করবেন, এবং এই দুই নাম্বার ব্যতীত কিন্তু অন্য নাম্বারে যোগাযোগ করবেন না। আচ্ছা, এরপর কম টাকার মধ্যে যারা রিমোট রোটেট ক্যামেরা চাচ্ছেন, যে ভাই ড্রোনের উড়ন্ত অবস্থায় আমি আমার ক্যামেরাটা রিমোট দিয়ে রোটেট করতে চাচ্ছি, তাদের জন্য কিন্তু এই মডেলটা, এবং এটা কিন্তু থ্রি সাইডেড সেন্সরও পেয়ে যাবে। সেন্সর পেয়ে যাবেন, রিমোট রোটেট ক্যামেরা পেয়ে যাবেন, ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তো থাকছে, এবং ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ সবগুলোতে আমরা দিচ্ছি, এবং নিচে কিন্তু ফলো মি অপশন এবং আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন। সুতরাং এটার মডেলটা হচ্ছে K101 Max। যারা যারা এই ড্রোনটা নিতে চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র 5,500 টাকা। আচ্ছা, যারা যারা কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারবেন। এটা হচ্ছে i3 Pro, একবারে DJI যে মানে ম্যাভিক 3 যে ডিজাইনটা আছে, ম্যাভিক 3 ডিজাইনটা কপি। আচ্ছা, এটাও কিন্তু থ্রি সাইডেড সেন্সর থাকছে, ক্লোন বলা যায় না, জি জি, ডাবল মানে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে, রিমোট রোটেট ক্যামেরা থাকছে, নিচে ফলো মি অপশন আরেকটা এক্সট্রা মানে ক্যামেরা থাকবে। এটা হচ্ছে i3 Pro। যারা যারা এই মডেল নিতে চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র 6,500 টাকা, এবং যাদের অ্যাটাচড সেন্সর প্রয়োজন, উপরে কিন্তু চতুর্দিকে অ্যাটাচ সেন্সর থাকবে এটা, এবং এটা কিন্তু হ্যান্ড রোটেট ক্যামেরা, ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে। এটা আপনার উচ্চতা হবে 20 তলা পর্যন্ত, এবং চতুর্দিকে 300 থেকে 400 মিটার রেঞ্জ পেয়ে যাবেন, এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন 25 থেকে 30 মিনিট পর্যন্ত। এটার মডেলটা হচ্ছে F187। যারা যারা এই মডেল নেবেন এটার দাম পড়বে মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা। এরপরে চমৎকার ডিজাইনের একটা ড্রোন নিয়ে আসছি। উপরে কিন্তু দেখবেন আইফোনের মতো ক্যামেরা ডিজাইন দেওয়া আছে, একবারে ট্রিপল লেন্সের মতো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, কিন্তু ক্যামেরা কিন্তু কাজ করবে একটা। আচ্ছা, এটা জাস্ট ডিজাইনের জন্য, লেন্স তিনটা দেওয়া আছে, কাজ করবে একটা, এবং নিচে কিন্তু আরেকটা ক্যামেরা দেওয়া থাকবে, এবং ফলো মি অপশন দেওয়া থাকবে। মোট হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা, উপরে কিন্তু অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন। এবং এটার মধ্যে কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে প্রিমিয়াম মোটর আর একটা হচ্ছে ব্রাশলেস মোটর। আমরা একটু কাছ থেকে দেখি না, এটা হচ্ছে প্রিমিয়াম মোটর, প্রিমিয়াম মোটর, প্রিমিয়াম মোটর এরকম দেখা যাবে, এবং এটা হচ্ছে প্রিমিয়াম মোটরটা আর এটা হচ্ছে ব্রাশলেস মোটরটা। হ্যাঁ, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির, আর এটা হচ্ছে আপনার অ্যাজুর। বাকি সব কোয়ালিটি সেম থাকবে, জাস্ট মোটর গুলো ডিফারেন্ট, প্রিমিয়াম এবং হচ্ছে ব্রাশলেস। যারা যারা প্রিমিয়াম মোটর নেবেন দাম পড়বে মাত্র 6,500 টাকা, এবং যারা ব্রাশলেস মোটর নেবেন দাম পড়বে মাত্র 8,500 টাকা। আচ্ছা, এরপরে ব্রাশলেস মোটরের মধ্যে যারা কম দামের ড্রোন চাচ্ছে তাদের জন্য কিন্তু মডেল নিয়ে আসছে ব্রাশলেসের মধ্যে কম দাম, ব্রাশলেসের মধ্যে সবচেয়ে কম দামে, একটা হচ্ছে E88 Evo, আরেকটা হচ্ছে E88 Max, একটা হচ্ছে আরেকটার আপগ্রেডেড ভার্সন, এটা হচ্ছে পুরাতন মডেল, এবং এটারই হচ্ছে 2024 সালের আপগ্রেডেড ভার্সন, হচ্ছে E88 Evo। E88 Evo-র মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে হোয়াইট এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক, এবং এটার কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে, ফ্লাইং টাইম পাবেন 30 থেকে 35 মিনিট, উচ্চতা হবে 20 থেকে 25 তলা, এবং চতুর্দিকে 500 মিটার রেঞ্জ পেয়ে যাবেন। 500 মিটার, যারা যারা E88 Max নিতে চান তারা দাম পড়বে মাত্র 5,200 টাকা, এবং যারা যারা E88 Evo নিতে চান দাম পড়বে মাত্র 6,000 টাকা। যাদের যাদের যে মডেলটা পছন্দ এখনই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, বাকি তথ্য আমরা ডিটেলসে বলে দিব আপনাকে। এরপরে আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে যারা ড্রোন একটু ভালো না, 2024 সালে একবার নতুন মডেল আসছে ব্রাশলেস মোটরের মধ্যে, ডিজাইনটা কিন্তু সামনে খুবই চমৎকার, এবং ব্রাশলেস মোটর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা, এটা আজকে প্রাইস দিচ্ছে মাত্র 6,000 টাকা। আচ্ছা, 6,000 টাকা ব্যালেন্স গুলো কিন্তু সবগুলো খুবই চমৎকার থাকবে, এবং আপনারা কিন্তু এইসব ড্রোন
ড্রোন দিয়ে টুকটাক রিলস অথবা ইউটিউব শর্টস ভিডিও করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েশন এইসব ভিডিও মানে ড্রোন দিয়ে শুরু করতে পারবেন। অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছে যে কম টাকায় ড্রোন কিনে কন্টেন্ট ক্রিয়েটর শুরু করতে চায় অথবা বিভিন্ন ধরনের ব্লগস করতে চায়, তারা কিন্তু এইসব ড্রোন দিয়ে শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে যদি আল্লাহর রহমতে যদি ব্যবসা ভালো যায় আপনারা চাইলে বড় ড্রোনে শিফট করতে পারবেন। এরপরে আরেকটা ড্রোন নিয়ে আসছি H16 2024 সালে, এটা কিন্তু রিমোট রোটেড ক্যামেরা এবং এটার মধ্যে কিন্তু এরপরে নিয়ে আসছি H16 মডেল, এটাও কিন্তু 2024 সালের একেবারে নতুন, এটাও কিন্তু আপনারা রিমোট রোটেড ক্যামেরা পেয়ে যাবেন, ব্রাশলেস মোটর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে এবং এটার ক্যামেরাটা কিন্তু খুবই মানে ভালো থাকবে আর ব্যালেন্সটাও কিন্তু খুবই চমৎকার। যারা যারা এই মডেলটা নেবেন এটার দাম পড়বে মাত্র 7,000 টাকা। আচ্ছা মাত্র 7,000 টাকা। ব্রাশলেস মোটরের মধ্যে যারা অ্যাটাচ সেন্সর চাচ্ছেন তারা কিন্তু এই দুইটা মডেল দেখতে পারেন। এই মডেলটা হচ্ছে E99S মডেল এবং এটা কিন্তু F169 মডেল, দুটোটাই কিন্তু থাকবে উপরে অ্যাটাচ সেন্সর থাকবে, ব্রাশলেস মোটর থাকবে, ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং ক্যামেরাটা কিন্তু হ্যান্ড রোটেড থাকবে। আগে বলে নিচ্ছি যারা যারা E99S নিতে চান এটার দাম পড়বে 6,000 টাকা এবং যারা যারা F169 নিতে চান এটার দাম পড়বে 6,000 টাকা। একবারে স্টুডেন্ট ভাইদের জন্য স্টুডেন্ট বাজেটের ড্রোন। এরপর আরেকটা ইউনিক ডিজাইনের একটা ড্রোন নিয়ে আসছি ট্রিপল লেন্সের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু বডিটা পুরো ফাইবারের পেয়ে যাবেন, ফাইবারের বডি মনে করেন বাইক হেলে কোনো ভাঙবে না এবং পাখাও কিন্তু ফাইবারের মানে ফাইবার থাকবে, একবারে বেন্ড করলেও ভাঙবে না। যারা যারা এই মডেলটা নিতে চাচ্ছেন ট্রিপল লেন্সের এখানে একটা কাজ করবে, ফলো মি অপশন আছে, ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে, উপরে অ্যাটাচ সেন্সর পাবেন। এটার আজকে প্রাইসটা দিচ্ছি মাত্র 7,500 টাকা, মডেল হচ্ছে K9 Max। এরপর মিড বাজেটের মধ্যে একবার সেরা একটা ড্রোন নিয়ে আসছি Z908 Max, মাঝখানে কিন্তু স্টক আউট হয়ে গেছিল, এখন কিন্তু আমাদের আবার আসছে, একবার কম দামের মধ্যে দিয়ে দিব, দুইটা কালার ইউজ করতে অ্যাভেলেবল, DJI Mavic এর একবার পুরো কপি। যদি আপনারা কেউ কার্বন কপি খোঁজেন এবং রিমোট রোটেড ক্যামেরা থাকবে, নিচে ফলো মি অপশন আরেকটা ক্যামেরা পাবেন এবং এটার মধ্যে কিন্তু স্টেবিলিটি খুবই চমৎকার। ভিডিও করে যারা কম বাজেটের মধ্যে সেরা ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা নিঃসন্দেহে নিতে পারেন, Z908 Max, আজকে দিচ্ছে মাত্র 8,000 টাকায়, মাত্র 8,000 টাকা এই মডেলটা। নর্মালি কিন্তু এটার প্রাইস 10,500 থেকে 11,000 থাকে, আজকে দিচ্ছে একবারে স্টুডেন্ট ভাইদের জন্য ডিসকাউন্টেড প্রাইস। এরপরে 2024 সালের আরেকটা নতুন মডেল নিয়ে আসছি M3 Max, এটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার, উপরে একটা সেন্সর পেয়ে যাবেন, ব্রাশলেস মোটর থাকবে, ট্রিপল লেন্সের ক্যামেরা সেটআপ থাকবে, দুইটা ফ্ল্যাশ লাইট থাকবে, নিচে ফলো মি অপশন এবং আরেকটা ক্যামেরা থাকবে। এটার দাম আজকে দিচ্ছি মাত্র 7,500 টাকা, মাত্র 7,500 টাকা। এরপরে আরেকটা চমৎকার ড্রোন নিয়ে আসছি, এটার কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক এবং এটার কিন্তু চমৎকার দুইটা কনফিগারেশন আছে, এটা কিন্তু চমৎকার, উপরে RGB লাইটিং পেয়ে যাবেন এবং এটার গিম্বেলটা কিন্তু থাকবে 2 axis, ডানে বাঁয়ে উপরে নিচে সম্পূর্ণ রিমোট দিয়ে করতে পারবেন, 3 সাইডের সেন্সর থাকবে, দুইটা ব্যাটারি থাকে, যখনই রিমোটটা অন করবেন কালারটা কিন্তু অটো চেঞ্জ হবে, আপনার কিছু রিমোট কানেক্ট করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কালারের রিদমটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন ভাই নর্মাল কিন্তু চেঞ্জ হতে থাকবে এবং চাইলে কিন্তু আপনারা এটা অফও করে দিতে পারবেন এবং আমি একটু অন করে আপনাকে উড়িয়ে দেখাই, একবারে ছোট স্পেসের মধ্যে একবারে 1 ক্লিকে কিন্তু এটা ফ্লাই হয়ে যাবে, জাস্ট একটা টিক দিবেন জায়গা মতো কিন্তু এটা ফ্লাই হয়ে একবারে নিচে। আমি কিন্তু ধরেন একবার ছোট জায়গার মধ্যে জিনিসটা উড়ে দেখাচ্ছি, আমি কিন্তু রিমোট ছেড়ে দিয়েছি, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে। আচ্ছা এইভাবেই চেঞ্জ হতে থাকবে, এমনি চেঞ্জ হতে থাকবে এবং ভাই একটু ক্যামেরাটা দেখেন, এটা কিন্তু আবার অটো একবার 1 ক্লিকে ডাউন হয়ে যাবে এবং ক্যামেরাটা কিন্তু রিমোট দিয়ে রোটেট করতে পারবেন, ডানে বাঁয়ে শুধু উপরে নিচে না ডানে বাঁয়ে ঘোরানো যাবে, উপরে নিচে সব দিকে রিমোটটা রোটেট করতে পারবেন। ওয়াও একবারে চমৎকার, একবারে কম বাজেটের মধ্যে একবারে সবকিছু দিয়ে ব্রাশলেস 2 axis 3 axis কালারফুল হচ্ছে, লাইট সেন্সরও থাকবে, মানে কি নাই এটার মধ্যে সবকিছু আছে, একবারে প্রফেশনাল ড্রোন যা যা থাকে, ক্যামেরা একবারে HD কোয়ালিটির ভিডিও করতে পারবেন এবং এটার কিন্তু প্রাইস আজকে দিচ্ছি মাত্র 9,000 টাকা, মাত্র 9,000 টাকা প্রফেশনাল লেভেলের সব ধরনের এটার মধ্যে ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, রেঞ্জ পেয়ে যাবেন 800 মিটার, উপরে 25 থেকে 30 তালা এবং ফ্লাইং টাইম 35 মিনিটের মতো পেয়ে যাবেন। আচ্ছা ওকে, এরপরে আরেকটা মডেল নিয়ে আসছি, এটাও ধরেন একের ভিতর সব, শুধু লাইটিংটাই নেই, এটার মধ্যেও কিন্তু উপরে সেন্সর পেয়ে যাবেন, ব্রাশলেস মোটর পেয়ে যাবেন, রিমোট রোটেড ক্যামেরা পেয়ে যাবেন, নিচে ফলো মি অপশন থাকবে, এটা মডেলটা হচ্ছে F196, এটা আজকে দিচ্ছে মাত্র 7,500 টাকা। আচ্ছা এরপর যারা আরেকটু ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলগুলো দেখতে পারেন, এগুলোর কিন্তু ডিজাইনটা প্রায় সেম, এই তিনটা মডেলই আছে আমাদের কাছে, তিনটা মডেল ডিজাইনটা কিন্তু প্রায় সেম, এটার মধ্যে কিন্তু পুরো অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন, ব্রাশলেস মোটর পেয়ে যাবেন এবং
অ্যাকচুয়াল চারিদিকে কিন্তু লাইটিং থাকবে। হ্যাঁ, এটা অন করলে কিন্তু এই হচ্ছে মোট তিনটা ড্রোন, তিনটা ড্রোন ডিজাইনটা কিন্তু সেম, জাস্ট ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপটা একটা থেকে আরেকটা একটু বেশি পাবেন। চতুর্দিকে কিন্তু লাইটিং পাবেন। সবচেয়ে এই তিনটার মধ্যে সবচেয়ে বেটার কোনটা? সবচেয়ে বেটার হবে যারা যারা এই মডেলটা নিতে চান এটা। আমরা প্রথমে প্রথমে তাহলে আর সবচেয়ে কম কোনটা? এস থেকে শুরু করে যারা যারা এই মডেলটা নিতে চান এটা পড়বে মাত্র 9500 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যারা যার থেকে একটু বেটার কোয়ালিটি নিতে চান তারা LF62 এটা দেখতে পারেন, এটা পড়বে 10500 টাকা। এবং এর থেকে ভালো যারা চান তারা S17 এই মডেলটা দেখতে পারেন, এটার দাম পড়বে 11500 টাকা। এটা 11500, 10500, 11500, যার যেই বাজেট যেই ধরনের ড্রোন প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যেই মডেলটা লাগবে এখন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করবেন, বাকিটা আমরা বিস্তারিত সেখানে বলে দিচ্ছি। এরপর ভাই আমরা একটু GPS মোডে শিফট করি। আচ্ছা, GPS মোডে চলে যাব। যারা ধরেন ফোনের মধ্যে লোকেশনটা অনেক প্রয়োজন, যারা ধরেন ট্যুরে যান, ট্যুরে বিভিন্ন ড্রোন শট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু GPS টা ম্যান্ডেটরি। ফোনের মধ্যে কিন্তু লোকেশনটা দেখা ম্যান্ডেটরি, না হলে কিন্তু হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। একবারে সবচেয়ে কম দামের মধ্যে যারা GPS মডেল নিতে চান তাদের জন্য কিন্তু এই মডেলটা মাত্র 12500 টাকা, 12500 টাকা GPS ড্রোন। এরপরে যারা আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন, 2024 সালের একবারে নতুন LU20 Pro। এটার মধ্যে কিন্তু পুরো অ্যাটাচ সেন্সর পেয়ে যাবেন, ব্রাশলেস মোটর পেয়ে যাবেন, রিমোট রোটেট ক্যামেরা পেয়ে যাবেন, ফলো মি অপশন। এবং এটার আরেকটা চমৎকার দিক দেখেন ভাই, ডিসপ্লে ওয়ালা রিমোট কিন্তু পেয়ে যাবেন একবারে ডিসপ্লে ওয়ালা রিমোট। ডিসপ্লেতে কিন্তু ড্রোনের চার্জ কতটুকু আছে, রিমোটটা কিন্তু রিচার্জেবল, ব্যাটারিতে না, রিমোটটা রিচার্জেবল। GPS মোড অন অফ করতে পারবেন, মোড কিন্তু দুইটা থাকা থাকবে, একটা হচ্ছে স্পোর্টস মোড আর একটা হচ্ছে নর্মাল ভিডিও করার মোড পেয়ে যাবেন। কত উচ্চতায় আছে, কত দূরত্বে আছে সবকিছু কিন্তু ড্রোনের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, যারা যারা এই ড্রোনটা নিতে চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র 14500 টাকা, 14500 টাকায় ডিসপ্লে ওয়ালা রিমোট সহ জিপিএস সহ ড্রোন পেয়ে যাবেন মাত্র 2 বাজার থেকে এটার দাম দিচ্ছে এটার রেঞ্জ পেয়ে যাবেন কিন্তু এক কিলোমিটার প্লাস এটার রেঞ্জ পেয়ে যাবেন চতুর্দিকে এক কিলোমিটার যাবে উপর উঠবে প্রায় 20 থেকে 25 তলা। এবং এটার ফ্লাইং ব্যাকআপ পাবেন 30 থেকে 35 মিনিট। এবং দুইটা মডেল নিয়ে আসছি, একবারে ধরেন ডিজাইন হুবহু কপি, দেখলে কেউ বলতে পারবে না, কিন্তু একটু আগে দেখালাম ওইটাই ধরেন একটু বড় ভার্সন, Mavic 3 Mini 3, যার যেটা লাগবে কিন্তু লেখাই আছে। হ্যাঁ, এটাও কিন্তু আপনারা খুবই ভালো কোয়ালিটি, দুইটা ডিজাইনের কনফিগারেশন কিন্তু পুরো একবারে হুবহু সেম থাকবে, ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা, রেঞ্জ পেয়ে যাবেন 1 কিলোমিটার মতো, উপর উঠবে প্রায় 30 থেকে 35 তলা, এবং ব্যাটারি ব্যাকআপ 35 থেকে 40 মিনিট পেয়ে যাবেন। উপরে কিন্তু দুইটাই রিমোট রোটেট ক্যামেরা পাবেন, এবং নিচে কিন্তু ফলো মি অপশন এবং ফ্ল্যাশ পেয়ে যাবেন। এটার মধ্যে কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে GPS সহ আর একটা হচ্ছে GPS ছাড়া। যারা যারা GPS ছাড়া নেবেন দাম পড়বে মাত্র 11500 টাকা, আর যারা যারা GPS সহ নেবেন দাম পড়বে 16500 টাকা। এবং এই ড্রোনগুলোতে কিন্তু আপনারা সেন্সর আলাদাভাবে বসাতে পারবেন, বক্সে কিন্তু সেন্সর দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে ইনস্টল করে সেন্সর সহ চালাতে পারবেন। সেন্সরটা বক্সের মধ্যে এক্সট্রা দেওয়া আছে, সেন্সর সহ চালাতে পারবেন, ছাড়াও চালাতে পারবেন, যার যেভাবে সুবিধা। এই ফ্যাসিলিটি কিন্তু এই ড্রোনটা দিয়ে থাকবে। প্রাইস তাহলে কোনটা কত? GPS সহ নিলে দুইটার প্রাইস সেম, GPS সহ নিলে 16500 এবং GPS ছাড়া নিলে 11500, যার যে ডিজাইন পছন্দ সেটা নিতে পারবেন। এবং যদি GPS সহ মডেলটা নেন সেটার রিমোটে কিন্তু ডিসপ্লে থাকবে, একবারে ডিজিটাল ডিসপ্লে। আচ্ছা, যেটা GPS সহ এটা ডিসপ্লে, এটা GPS সহ ভার্সনটা নিলে একবারে ডিসপ্লে সহ রিমোট ডিজিটাল থাকবে, আর যেটা নরমাল সেটা কিন্তু ডিসপ্লে থাকবে না, ডিসপ্লে থাকবে না, হ্যাঁ, ডিজাইন করা। এরপরে আরেকটা নিয়ে আসছি AE8 Pro Max মডেল, এটাও কিন্তু GPS সহ, উপরে অ্যাটাচ 360 সেন্সর পেয়ে যাবেন যেটা বক্সে দেওয়া থাকবে। এটা কিন্তু সেমি প্রফেশনাল ক্যাটাগরিতে পড়ে, এটার দাম আজকে দিচ্ছে মাত্র 19000 টাকা, একবারে নতুন আসছে। এটা দিয়ে খুবই ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবেন, ছোট টুকটাক রিলস করতে পারবেন। এরপর নিয়ে আসছি ZD6 Pro মডেল, যারা বড় ধরনের একটা বড় বডির একটা ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। বিগ সাইজ, বিগ সাইজের ড্রোন চাচ্ছেন, ZD6 Pro আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার মধ্যে, রেঞ্জ পেয়ে যাবেন 1.5 কিলোমিটার, হাইট উঠবে প্রায় 25 থেকে 30 তলা, ফ্লাইং টাইম আপনারা 35 থেকে 40 মিনিট পেয়ে যাবেন। এটার আজকে প্রাইস দিচ্ছে মাত্র 16500 টাকা। এবং যারা বিগ সাইজের মধ্যে আরেক মানে বিগ সাইজের মধ্যে ড্রোন চাচ্ছেন, আরেকটা মডেল অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে 968, এর মধ্যে উপরে কিন্তু একটা সেন্সর পেয়ে যাবেন, এটার মধ্যে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে, ফলো মি অপশন থাকছে, এটাও আজকে দিচ্ছে মাত্র 16500 টাকা। আচ্ছা, 16500, 16500 টাকা। এরপর একটা ইউনিক ডিজাইনের ড্রোন নিয়ে আসছি, এটা হচ্ছে S116, ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, অন্যান্য ড্রোন থেকে একবারে ডিজাইনটা আলাদা। এর মধ্যে কিন্তু দুইটা কালার হবে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট, দাম দিচ্ছে মাত্র 11500 টাকা। যারা একটা ইউনিক ডিজাইনের ড্রোন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর এটা। আচ্ছা, এরপর একটু সেমি প্রফেশনাল ক্যাটাগরিতে আমরা সুইচ করি, এটা হচ্ছে K80 Max মডেল, বড় সাইজের মধ্যে GPS সহ, এটাও কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন 2 কিলোমিটার, ফ্লাইং টাইম পাবেন 40 থেকে 45 মিনিট। যারা যারা এই মডেলটা নিতে চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র 19500 টাকা, 19500 টাকায় সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন। এরপরে চমৎকার আরেকটা ড্রোন নিয়ে আসছি, এটা হচ্ছে KF108,
360 সেন্সর কিন্তু আমরা এটাতে লাগিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য। 360 সেন্সরটা আসলে কি, যখন ড্রোনটা অন করবেন সেন্সরটা কিন্তু অটো মুভ করবে, আপনার কিন্তু কিছু করতে হবে না, যেদিকে অবস্টেকল আছে সেন্সর ওইদিকে ডিরেকশন করবে, হ্যাঁ ওইদিকে সেন্সরটা অটো মুভ করে ড্রোনটা কিন্তু আবার আগের জায়গায় নিয়ে আসবে, কোনো ধরনের বাড়ি খাওয়ার চান্স নেই, আপনারা কিন্তু ইচ্ছা করলেও বাড়ি খাওয়াতে পারবেন না এইসব। ঠিক আছে, একবারে সেমি প্রফেশনাল ক্যাটাগরি 2 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন, 45 থেকে 50 মিনিট ফ্লাইং ব্যাক আপ পাবেন। যারা ফয়সা ভাই প্রফেশনালের ক্ষেত্রে হচ্ছে কোনটা সবচেয়ে বেটার হবে আপনাদের? প্রফেশনাল ক্ষেত্রে অনেকগুলো মডেল আছে, অনেকগুলো মডেল আছে প্রফেশনালের ক্ষেত্রে, কিন্তু আপনাদের অনেকগুলো আর কি বিস্তারিত তথ্য লাগে এবং অনেক ধরনের ডেটা প্রয়োজন হয়, মানে নরমাল কিন্তু যে কেউ প্রফেশনাল ড্রোন উড়াতে পারবে না, এবং কার কোনটা মানে কার জন্য কোনটা বেস্ট হবে সেটা যদি যদি নিতে চান সেদের মানে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরাফাত ভাইয়ের কাছে যেতে হবে, ভাই কিন্তু প্রফেশনাল ড্রোন সম্পর্কে মানে অনেক অবগত আছে। ভাই আমি তো প্রফেশনাল ছাড়া ভিডিওই দেন না, যাক আজকে তাহলে মানে আমি জানতে চেয়েছিলাম প্রফেশনাল তো অনেকগুলো ড্রোন, হ্যাঁ সবচেয়ে বেটার হবে কোনটা বলেন তো? আচ্ছা আমি আপনাদেরকে মানে প্রাইজিং সম্পর্কে বলে দিই এবং প্রাইজের মধ্যে বেস্ট কি কোয়ালিটিটা হবে সেটাই কিন্তু আমরা সবসময় শো করি। তো জাস্ট আমি যেগুলো যেগুলো দেখাবো আপনাদেরকে প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা ড্রোন হবে, একটু আপনি নিশ্চিন্তে ডিজাইন নিতে পারেন, কারণ টয় বাজারে আসছেন আপনি, আপনি বাজেট করে আসবেন, আপনি খালি হাতে যাবেন না, একটু নিশ্চিন্তে থাকতে পারেন। ওকে তাহলে বিসমিল্লাহ করি। তো এই যে একদম স্টার্টিং ফার্স্ট দেখাচ্ছি আপনার HG907। ওকে HG907 এটার আপনার রেঞ্জ ক্যাপাসিটি পাবেন অলমোস্ট 2 কিলোমিটার, 3x গিম্বল ক্যামেরা, অ্যান্টি শেকিং যেটা বলি আমরা, ঠিক আছে, উপরে পাবেন আপনার ব্যাটারি, এটা আপনার টোটাল 2200mAh ব্যাটারি, যেটাতে 20 মিনিট ছেড়ে দিলেও 20 মিনিট আপনি একটানা ফ্লাই করতে পারবেন। আর টোটালি আপনার ব্রাশলেস মোটর, যাতে আপনার বাতাসের ওয়াইন্ড মানে আপনার বাতাসের সাথে কিন্তু খুব ভালো অ্যাডজাস্ট করে থাকবে, এবং এটার এয়ার অ্যাডজাস্টমেন্টও খুব ভালো, যেখানে রেখে দিবেন সেট এক জায়গায় থাকবে, এবং সবথেকে বেস্ট পার্ট ইজ এটা যখন আপনি ভিডিও করবেন ড্রোন নড়াবেন, জাস্ট গিম্বলের জন্য আপনার ড্রোন নড়বে কিন্তু আপনার কিন্তু ক্যামেরা নড়বে না, ভিডিওতে কিন্তু কোনো শেক হবে না, এবং এখানে আপনার কিন্তু এসডি কার্ড স্লটও আছেন, এসডি কার্ড স্লট থাকাতে আরেকটা সুবিধা যেটা ড্রোনে যে ভিডিওটা করবেন একদম এইচডি কোয়ালিটিটা এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো এটা 2 কিলোমিটার রেঞ্জ পাবেন, আর যাবে 2 কিলোমিটার, 2 কিলোমিটার আসবে জিপিএস পাবেন, ব্রাশলেস মোটর পাবেন, এবং 3x গিম্বল ক্যামেরা পাবেন। যারা মোটামুটি আপনার ওয়েডিং ফটোগ্রাফি করতে চাচ্ছেন কিন্তু বাজেটের জন্য আপনি নিতে পারছেন, আপনার সেট আপ নিতে পারছেন না, ডিজিআই সেট আপ, আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে এটা নিতে পারেন, কারণ একটা ড্রোন দিয়ে আপনার ড্রোন শটের মাধ্যমে কিন্তু এক্সট্রা 5 থেকে 7 হাজার টাকা এক্সট্রা চার্জ করতে পারবেন আপনারা, ঠিক আছে, সেই হিসাব করে কিন্তু আপনার এটা একদম বাজেটের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি। তো এটা নিতে পারেন আপনারা যারা বিগিনার আছেন প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন, এটা HG907, এটা প্রাইজটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য অনলি, এটা 28,000 টাকা মার্কেট রেট, টয় বাজেট থাকলে 24,000 টাকা পড়বে অনলি, ঠিক আছে। এরপরে সেম ক্যাটাগরির মধ্যে যদি আপনি আগান তাহলে এই একটা মডেল আছে, এটা হলো ফ্লাই স্টার কোম্পানি 028, মানে এগুলো একটু রেঞ্জ বেশি, এটা আপনার অলমোস্ট 2.5 থেকে 3 কিলোমিটার রেঞ্জ, ক্যামেরাটা একটু ক্লিয়ারিটি পাবেন, এখানে এসডি কার্ড স্লট আছে, এটা 2200mAh রিমোট ব্যাটারি দেওয়া আছে, এবং এটা যেটা ফাংশনটা এটা ব্রাশলেস মোটর এবং পাখাগুলো ফুলি ফাইবার পাখা, এগুলো তো খুব বাজেভাবেও যদি আপনি ক্র্যাশ করান কোনো সমস্যা নেই, আমরা কিন্তু বক্সের সাথে কিন্তু এক্সট্রা পাখা দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রোনে, যে এটা হলো 028K F108, তারপরে আপনার S135 HG907, এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে বক্স, এগুলো সব কম্বো প্যাক, ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি, ঠিক আছে। এখানে কিন্তু একটা নিচে একটা ক্যামেরা আছে, সেটা ফলো মি অপশনের জন্য, যখন আপনি হাঁটবেন আপনার সাথে কিন্তু ড্রোনটা হাঁটবে, অনেকেই আপনার শখ করে যে বাইক চালাবো অথবা গাড়ি চালাবো পিছু পিছনে ড্রোনের একটা শট আসবে, এই ড্রোন দিয়ে আপনি ওটা করতে পারবেন, ঠিক আছে। তো মানে কম তেলে ভাজা কর করা, একদম যেটাকে বলা হয় কম টাকায় সেরা জিনিস DJI ফিল পাবেন, অলমোস্ট 028 মডেল, এটা নিতে পারেন, ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও তো পাবেনই, এবং নিশ্চিন্তে আপনি 20 মিনিট একটা ব্যাটারিতে ফ্লাই করতে পারবেন, দুইটা ব্যাটারিতে 45 মিনিট, অনেকে এটা দেখা বলবে 30 মিনিট ফ্লাই করে, ভাই এত যাবে না, যেটা যাবে টয় বাজারের একদম অ্যাকচুয়াল ইনফরমেশন আপনার থাকবে। আচ্ছা, ওকে, প্রাইজিং দিচ্ছি মাত্র আপনাদের জন্য, এইটার প্রাইসটা অনলি থাকবে 26,500 টাকা। আচ্ছা, 26,500 টাকা। এরপরে দেখেন দুইটা সেম ক্যাটাগরির ড্রোন, ঠিক আছে, যার যেটা পছন্দ হয় প্রাইজিংটাও সেম, একটা হলো KF106 Max এবং একটা হলো S135, ঠিক আছে। এই যে দেখেন আমি KF-টাকে দেখাই, এর প্রত্যেকটার উপরে কিন্তু আপনি সেন্সর পেয়ে যাবেন, ঠিক আছে, এইগুলো হলো আপনার এক্সট্রা সেন্সর সিস্টেম, এইটা যে দুটো আগে দেখাইছে এই দুটোতে সেন্সর ছিল না আপনার, তো এই দুটোতে সেন্সর পাবেন, 3x গিম্বল ক্যামেরা পাবেন, এটা একটা আপডেট করা হয়েছে, অলমোস্ট 3 কিলোমিটার রেঞ্জ পাবেন, আচ্ছা 3 কিলোমিটার না পেলেও 2.5 কিলোমিটার অনায়াসে পেয়ে যাবেন, এবারে যে পেয়ে যাবেন, আর এটাও সেম ফাংশন, সবকিছু সেম, ব্যাটারি ট্যাটারি যা যা আছে A to Z সবকিছুই সেম, এটা কিন্তু আপনার আপডেট করা হয়েছে, টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র এটা এটা মোস্ট প্রবাবলি আপনার, আমি দেখে আপনাকে কনফার্ম বলে দিই, ঠিক আছে, এই যে দেখেন ব্যাটারিটা দেখাই দিই, হ্যাঁ আপনাদেরকে একদম আমি সরাসরি দেখাই দিই, এগুলো টাইপ বি পোর্ট, ঠিক আছে, আচ্ছা একটা টাইপ সি পোর্ট, একটা টাইপ বি পোর্ট, আর এগুলো ব্যাটারিগুলো আমি খুলে দেখাচ্ছি এর জন্য যাতে আপনি কোয়ালিটিটা বুঝতে পারেন, দেখেন 2200mAh 7.5
সেন্সর বসবে, ঠিক আছে, যেখানে সেন্সর বক্স দেওয়া আছে, ঠিক আছে, এখানে সেন্সর বক্স দেওয়া আছে, এটা কিন্তু সেন্সর বসবে। আর এইচডি ক্যামেরা পাবেন, আর ট্রু এক্সিস গিম্বল ক্যামেরা পাবেন, অ্যান্টি শেকিং যেটা, ঠিক আছে। তো এটার প্রাইসিংটা দিচ্ছি অনলি আপনাদের জন্য আজকের ভিডিওর জন্য যারা নেবেন, একদম ডিসকাউন্ট দিয়ে নিচ্ছে। আড়াই কিলোমিটার রেঞ্জের ড্রোন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আপনার 28,000 টাকা অনলি, ঠিক আছে, 28,000 টাকা সে সেন্সর সহ। আগেরগুলো আগেতে ছিল 26,500, এটা সেন্সর জন্য একটু প্রাইসিংটা বেড়েছে 28,500 টাকা। যা যেটা দরকার সেই কিন্তু সেটা নিতে পারে। একদম ফুললি প্রফেশনাল যদি আমি চিন্তা করি, এই দেখেন, এখানেও কিন্তু আপনার যে এসডি কার্ড স্লট দেয়া আছে এখানে, আচ্ছা, একদম ক্যামেরার মধ্যেই সিক্রেট। আর এখানে অ্যাকশন ক্যামেরা দেয়া আছে, ঠিক আছে, যার ফলে আপনার ক্যামেরার ক্লিয়ারিটি খুব ভালো পাবেন, আকাশের ভিউগুলো অনেক সুন্দর আসবে, এবং পাখির চোখ দিয়ে পৃথিবীকে দেখতে চাইলে আপনার অবশ্যই এই ক্যাটাগরিটার ড্রোন নিতে পারেন। মাস্টার শখের জন্য নেয় অনেকে, এবং অনেকে কাজের জন্য নেয়, যার যেই পারপাস থাকুক না কেন ভাই, যেই হইতাছে। আপনারা চিন্তা করতেছেন যে আমার কাছে 30,000-35,000-40,000 টাকা বাজেট, আমি একটা সেকেন্ড হ্যান্ড ডিজাই নিব, হ্যাঁ, তাদেরকে আমি 100% সাজেস্ট করতে পারি, আপনারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কখনোই নেবেন না, তার থেকে আপনার বেটার হচ্ছে নিউলি একদম এইটা নেন ভাই, সেন্সর টেন্সর সহ সবকিছু পাবেন, যা আপনি 50,000-60,000 টাকা সেকেন্ড হ্যান্ড DJI কিনলেও আপনি পাবেন না ভাই, পাবেন না, হ্যাঁ। আর এটাও এটাও মনে করেন যে আপনি দেখেন একদম ডাম্বেল সাইজে, ঠিক আছে, দুই দিন যদি এটা দিয়ে করেন আপনার ফিগার হয়ে যাবে, ব্যাটারির ভার আছে। আর এটা টাইপ সি পোর্ট, এটা কিন্তু 24 সালের লেটেস্ট, যেটা, আচ্ছা, এটার মধ্যে কিন্তু আগের একটা মডেল আছে যেটা এটা টাইপ বি, টাইপ বি আগের মডেল, এটা একটু আপডেট করা হয়েছে, ভাই এটার ফাইভ একটু উড়ায় টুড়ে দেয়, 100%, ঠিক আছে, না এটা উড়ায় উড়ায় বিদায় নিয়ে, ওকে, আর তো নাই না, না এটা কনফিগারেশনটা বলতে 3 কিলোমিটার যাবে, 3 কিলোমিটার আসবে, এক ব্যাটারিতে 25 মিনিট ব্যাটারি উড়ায় দেন। মোটরের অ্যাগ্রেসিভনেসটা দেখেন কি ভাই রে ভাই, কিভাবে ঘুরতে, সাউন্ডটা দেখেন ভাই, সাউন্ডটা দেখেন, দেন আমি একটু মাইক্রোফোনটা কইলা, মানে এক্সস্টের মধ্যে সাউন্ড দিতে, আর এগুলো আপনারা কিন্তু ঘরের মধ্যে কি উড়াবেন না, আমরা হয়তো বা চালানো পারি দেখা আমাদের অভ্যাস আছে, এর জন্য আমরা ইনডোরে উড়াচ্ছি, আপনারা কিন্তু কেউ ভুলে ইনডোরে উড়াবেন, এগুলো সব আউটডোরের ড্রোন, ঠিক আছে। সাউন্ডটা দেখছেন ভাই, লাগছে সব উড়াই নিয়ে যেতে সেরকম অবস্থা, আর কারোর যদি ভুল বসে এখানে হাত লাগে তার তো অবস্থা খারাপ, ঠিক আছে, সামনে এবং পিছনে, এই দেখেন লেগে যাবে নাকি, না না, এই দেখেন গিম্বল, আপনার ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না, ঠিক আছে, আচ্ছা, ফুললি গিম্বল সিস্টেম ভাই, লেজার মারলে মনে হয় এটা সেন্সর ভাই, লেজার সেন্সর ফুললি, ঠিক আছে, যে আরেকটু দাঁড়ান তো, একবার মারি কিনা ভাই, জি ভাই, এই যে এই দেখেন, এই দেখেন আমি আরেকবার দেখাইতেছি সেন্সরগুলো কিভাবে কাজ করে, আপনার সাবজেক্ট লোকেট করলেই তারা কিন্তু সেন্সর করবে, ঠিক আছে, সেন্স মেক করে ফেলবে। আর এটার মনে করেন যে যখন আপনি আউটডোরে নিয়ে যাবেন, স্টেবিলিটি মারাত্মক, স্টেবিলিটি একদম অ্যান্টি শেকিং, ঠিক আছে, আচ্ছা, এই দেখুন, এই দেখুন সাউন্ডটা দেখছেন ভাই, কি সাউন্ড, এমনও সাউন্ড শোনা যায় ভাই, ওই যে আগের কালে আরএক্স গাড়ি ছিল, ইয়ামা আরএক্স, হ্যাঁ, ইয়ামা আরএক্স এর মতো নকল জিনিস ভাই, এই দেখুন, ওকে ভাই, তো যারা হচ্ছে একটা প্রফেশনাল ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তার জন্য একদম স্পন্সর করা। আপনারা সেকেন্ড হ্যান্ড যদি ডিজাই নিতে চান, তার থেকে বেটার হবে হচ্ছে এসডিআরসি এর ওয়েবসাইট। অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও করতে আসি, কিন্তু আপনাদের কিন্তু এত রিস্ক নিয়ে এই ড্রোনগুলো কেনা লাগবে না। এই ড্রোনগুলো কেনার জন্য শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার একটা আপনি জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ডিরেক্ট ফোন দিবেন, দিয়ে অর্ডার করতে পারবেন অ্যাডভান্স মাত্র 300-500 টাকার মধ্যে, ডিপেন্ড অন ড্রোনের প্রাইস অর আপনার কনফিগার। সো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যদি পারেন বাসায় থাকবেন, বেরোয়ার কোনো দরকার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আরাফাত ভাইকে ভিডিও কল দিবেন, ভাই কিছু বলবেন, যে আমার সাথে তো যে আমার ছোট ভাইও আছে, ঠিক আছে, ভিডিও কল দিয়ে আমাদের দুজনের একজনকে দেখে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে, এটা আপনাদের জন্য এটা বলা যায় একটা রুলস, ঠিক আছে, কারণ কি অনেকে আমাদের ভিডিও কপি করে দেখা যায় বিভিন্ন পেজে ছেড়ে বিভিন্নভাবে কাস্টমার থেকে প্রতারিত করে নিচ্ছে, টাকা হাতিয়ে নিচ্ছে, তো আপনারা সেক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবেন সর্বক্ষেত্রে। আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখা ছাড়া এবং প্রোডাক্টের মান গুণগত মান না বুঝে ছাড়া আপনারা কিন্তু কেউ অর্ডার কনফার্ম করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অর্ডার করবেন ইনশাল্লাহ টয় বাজার থেকে, কারণ ট্রাস্টেড সব মানেই টয় বাজার। ড্রোন নেবেন শখের ড্রোন, যে কোনো প্রাইসে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো রকমের বাজেটে, যে কোনো জিনিস আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম বেস্ট কোয়ালিটিটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আল্লাহ হাফেজ।